আমি ভুলেও যাই কখন মান অভিমান চলে, কখন রাগ হয়, সত্যি কথা বলতে ভুলে যাই। বুঝতে পারছি মান অভিমান হচ্ছে, রাগারাগি হচ্ছে, আবার ঠিক হচ্ছে, রাগারাগি হচ্ছে, ঠিক হচ্ছে, যেটা হয় খুবই প্রায়োরিটি। খুব ভালো মানুষ, সাদা শীতে সরল একদম, কতদিন থাকবে সেটা আমি জানি না, না ইন্ডাস্ট্রিতে যেটা হয় অ্যাকচুয়ালি, কিন্তু আমি ওর সামনেই বলছি এবং অন ক্যামেরা বলছি, ভীষণ ভালো মেয়ে, খুব সাদা শীতে সরল, আর এবারে প্রফেশনালি সি ইজ ভেরি। গল্পের টুইস্ট সাংঘাতিক, একে ছাড়া চলবেই না, জীবন একেবারে দুর্বিষহ করে তুলেছো। দেখো ইন্টারভিউ ইন্টারভিউর মাঝেও হাজির, হ্যাঁ শান্তিতে থাকতে দিন। আমার বলল ইন্টারভিউ শুরু হয়ে গেছে, চেয়ার বাড়ি দেওয়া হয়েছিল কি, আমার বলে একদম আমার বলে দিল যে তুতের ইন্টারভিউ হচ্ছে, একদম তুতের কাছে গিয়ে বসবে, আমি একদম সোজা তুতের কাছে চলে এসেছি। মানে ইন্টারভিউ তো শান্তি দেবে না ওকে, না সাহস, দেখো রঙ্গনের সামনে বসে আছে, কিন্তু দেখেছি অনেক, ও ডান্সের রিলস দেখেছি, ও ছাদে ডান্স করতে দেখেছি, সেটা স্টপ করতে না, একবার রোমান্টিক সিন তো খুব করছেও, রোমান্টিক সিন ওদের খুব ভালো, মানে ওদের কেমিস্ট্রিটা এত ভালো, অন স্ক্রিন অফ স্ক্রিন এত ভালো বন্ডিং, তাই জন্য আস্তে আস্তে যত দিন যাচ্ছে রোমান্টিক সিনগুলো দর্শক খুব এনজয় করছে। যখন কমেন্ট সেকশনে পড়ি ভালো লাগে যে তুতের সাথে রঙ্গনের রোমান্টিক সিন ভালো লাগছে আমাদের, আমাদেরও ভালো লাগে, তাই আগামী দিনে আরও অনেক চমক আছে, সবে তো বিয়ে হলো। আমার খারাপ হলো ওরও খারাপ হবে, তাই জন্য আমি ভয়ে সিন মুখস্থ করে আসি। হাই, দিস ইজ লবমুদ্রা ফ্রম টলিফ্যাক্স, আজকে চলে এসেছি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তুতে সেটে। আর দেখতেই পাচ্ছ রয়েছে অন্যতম জনপ্রিয় জুটি তুতে এবং রঙ্গন, আর ফিন এবং দীপানিতা কেমন আছো বলো? খুব ভালো আছি আর মজা করে শুটিং করছি, খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। কেমন আছো বলো? আপাতত খুব কষ্টে আছি, মানে যে শুটিংটা করছি, মানে ওকে কোলে নিয়ে আচ্ছা, অথবা বলা যাবে না যাকে, কেন কেন কোলে নিয়ে সেটা কিন্তু কাউকে বলিনি, কিন্তু আমাকে কোলে নিতে হয়েছে। ভালো তো, এত সুন্দরী নায়িকাকে কোলে নিলে কষ্ট বোধহয় না? কষ্ট তো ভালো লাগে, ভালো লাগছে। দর্শকদের কমেন্ট ছিল যে তুতে আর রঙ্গনে ইন্টারভিউ নাও, আজকে সেই ফাইনালি সেই দিন, দর্শকদের এত ভালোবাসা কি বলবে বলো? এই কদিনে এত ভালোবাসা পেয়েছি আমি, শুরু থেকেই আমি দর্শকের কাছে সত্যি খুব ভালোবাসা পেয়েছি, এখনও দর্শক দিয়ে যাচ্ছে, মানে আমার মানে ইন্ডিভিজুয়ালি কিছু বলার নেই, শুধু এইটুকুই বলবো এত ভালোবাসার জন্য ধন্যবাদ, এর থেকেও বেশি ভালোবাসা চাই। আমি জানি আমি একটু গ্রিডি হয়ে পড়ছি, কিন্তু ভালোবাসা যত পাওয়া যায় ততই কম। আমি আমি শক্ত বলে দিলাম, আমি আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ আর কি, সবাইকে দর্শক থ্যাংক ইউ সো মাচ যে এত ভালোবাসছে। আমি জানি না সত্যি করে ভালোবাসছে কি না, আমি সত্যি এগুলো খবর রাখি না খুব একটা, মানে জানি না, যদি ভালোবেসে থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ আর কি বলবো। আচ্ছা দ্বিতীয় প্রথম প্রেমের প্রশ্নটা তোমাকে দিয়ে শুরু করছি, বলো তাহলে, তার কিছু থাকবে না, অন স্ক্রিন দুজনের প্রথম কাজ তাই তো, কো অ্যাক্টর হিসেবে কি বলবে বলো দীপান্বিতাকে? খুব ভালো, প্রথমে মানুষ হিসেবে বলি, যেটা আমার কাছে খুবই প্রায়োরিটি, খুব ভালো মানুষ, সাদা শীতে সরল একদম, কতদিন থাকবে সেটা আমি জানি না, না ইন্ডাস্ট্রিতে যেটা হয় অ্যাকচুয়ালি, কিন্তু আমি ওর সামনেই বলছি এবং অন ক্যামেরা বলছি, ভীষণ ভালো মেয়ে, খুব সাদা শীতে সরল, আর এবারে প্রফেশনালি সি ইজ ভেরি গুড অ্যাক্ট্রেস, খুব ভালো অ্যাক্টিং করে, মানে রীতিমতো ওর সঙ্গে কাজ করতে গেলে আমাকে একটু হিমশিম খেতে হয়, বুঝতে পারি, সত্যি বলছি অন ক্যামেরা বলছি এটা, মানে ও যখন শর্টে থাকে, ও যখন এক্সপ্রেশন দেয় বা কিছু করে, আমাকে ভাবতে হয়, একটু নাড়া দেয় আমাকে, কেন প্রিপারেশন নিয়ে আসতে হয় আমাকে ভীষণভাবে, মানে ছেড়ে দিলে হয় না অ্যাকচুয়ালি। প্রশংসায় পঞ্চমুখ, কি বলবে বলো ও একটা হিসেবে? আমি আর কি বলবো, আমি নিজেই বুঝে পাচ্ছি না, এত প্রশংসা পেয়ে গেছি তো উড়ে যাচ্ছি আমি, না আমিও বলি যে মানুষ হিসেবে সত্যি আরফিনদা খুব ভালো, মানে আমাকে কখনো ভাবতে হয় না, কিন্তু এমন কিছু আমার সাথে অভিনয় করতে গেলে হিমশিম খেতে হয় না তাকে, সেটা আমি জানি মানে বুঝতে হয় না, মানে করছে বুঝতে পারি আমাকে, মানে আমি ক্যাজুয়ালি আসতে পারি না, সিন পড়ে একটু একটু ছাড়লেই আমি জানি, আমি নেবো সিন কিন্তু গিয়ে আমি পড়াই, আমি বললাম চলো বলো,
আমি সবাইকে প্রথম থেকে বলি আমার মনে থাকে না, আমি মনে রাখতে বেশি পারি না, মানে টানা গেলে একটু অসুবিধা হয়, তো ওর সাথে মানে ওর সাথে প্র্যাকটিস করে সেটা ফ্লোরে যেতে হয়, কেন আমার খারাপ হলো ওরও খারাপ হবে, তাই জন্য আমি ভয়ে সিন মুখস্থ করে আসি। না না একদম রাগি না, মানে ওর সিনটা যেন ওর জন্য আমার জন্য যেন মানে খারাপ না হয় তাই জন্য। না ও ও ও যখনই কোনো জায়গায় আটকায়, আমি একটা জিনিস রিসেন্টলি লক্ষ্য করেছি, তিন চার দিন ধরে লক্ষ্য করছি, হয়তো কোনো একটা জায়গায় স্ক্যানিং হচ্ছে না বা কিছু হচ্ছে না, সবাই এদিক থেকে বলছে এরম কর ওরম কর, ও না ঠিক টুক করে না আমার দিকে এরম করে দেখায়, দাঁড়া এইরম করে বলো তুমি, ও মানে বেশি পাজলড হয়ে যায়। এটা আমি পারি না সেটা জিজ্ঞেস করিনি সব না, আর সত্যি কথা বলতে ঠিক আছে ভাল লাগছে, অসুবিধা নেই ভুল করতে থাকুক, আমিও শুধরাতে থাকি, এইভাবে বন্ডিং হবে। আর এই অন সফট স্কিন বন্ডিংটা ভালো বলি, অন স্কিন কিন্তু ফুটে ওঠে একদম তাই। আর অফ স্কিন কে কার লেগ কুটিং করে একটু শুনি, কাতুকুতু দিলে মানে তো ভীষণ ওই মাঝে মাঝে খুশিয়ে দেয়, আমি করি মানে বদমাশি করি। আচ্ছা এবার ব্যাক টু চরিত্রে আসি, চরিত্রটা তো ভীষণ চ্যালেঞ্জিং, ভীষণ ভালো, কিন্তু মানে যে স্বপ্ন নিয়ে তুতে এগোচ্ছে অনেকটা কষ্টের মধ্যে দিয়েও স্বপ্নটাকে ইয়ে রাখছে যে সে ফ্যাশন ডিজাইনার হবে, রঙ্গন কীভাবে সাহায্য করছে তাকে, কারণ মান অভিমান তো চলছে, এত ভালো বউ পেয়েছো তাও মান অভিমান, মানে এবার কি বলবো মানে কিছু আর বলার নেই, কিন্তু রঙ্গন সাহায্য করছে অবভিয়াসলি, আগেও অনেক সাহায্য করেছে আর এখনও অনেক সাহায্য করছে, কিন্তু এখন যেহেতু একটু মান অভিমান চলছে, ওই মান অভিমানের মাঝখান দিয়েই একটু একটু মানে তারও দরকার পড়ছে তুতের, মানে এইরকম করে ও একটু সাহায্য ওইখান থেকে একটু সাহায্য পাচ্ছি, মান অভিমান আছে কিন্তু ভেতরে ভেতরে হয় তো ভালো লাগা বন্ধুত্ব, আমি এখন ভালো লাগা বা ভালোবাসার এই সাথে আছি না, বন্ধুত্ব শুরুতে তো রঙ্গন তুতের একটা বন্ধুত্ব হয়েছিল, তো ওই বন্ধুত্বের জায়গা থেকে হয়তো সে সেই সফট কর্নারটা আছে। কি বলবে আর কি আগে হয়েছে আমি ভুলেও যাই, কখন মান অভিমান চলে কখন রাগ হয় সত্যি কথা বলতে ভুলে যায়, বুঝতে পারছি মান অভিমান হচ্ছে রাগারাগি হচ্ছে আবার ঠিক হচ্ছে রাগারাগি হচ্ছে ঠিক হচ্ছে যেটা হয়, সাহায্য তো করবে মনে হয়, সাহায্য না করলে সিরিয়াল চলবে কি করে, সাহায্য নিশ্চয়ই করবে, টুইস্ট আসবে কি করে সবাই জানে, দর্শকরাও জানে, এগুলোকে আর ই করে লাভ নেই। সামনে ফ্যাশন শো আসছে, তোমার কি পরিকল্পনা আছে, মানে তুতের কি পরিকল্পনা আছে এই মুহূর্তে? আমি জানি না আমি কি করব, মানে তুতে যে ভালো ডিজাইন করে সেটা সবাই জানে, কিন্তু এবার তুতের সামনে তুতে খুব সফট মানে খুব ফ্লুয়েন্টলি জার্নিটা পার করে যাবে নাকি ওর সামনে আরও কোনো সিচুয়েশনস বা প্রবলেমস আসবে সেটা আমি জানি না এই মুহূর্তে। নতুন চরিত্র ঢুকেছে মিশমি দ্বন্দ্ববাদাতে, তাকে নিয়ে কি বলবো, প্রথমে আগে বলি মিশমিকে নিয়ে, অন স্ক্রিন মানে ওটা তোমাদের সঙ্গে ওরও প্রথম কাজ না? হ্যাঁ আমাদের পরিবারের সাথে যতটা না থাকি তার থেকে বেশি হচ্ছে থাকি হচ্ছে এই সেটে এই মানুষগুলোর সাথে, তো হ্যাঁ পরিবারের মতো না থাকলে এইখানে কাজ করা যায় না। কি বলবে তুমি? আমিও সেম কথা বলবো আর কি, না না মিশমিকে নিয়ে বলে কাজ করে ভালো লাগছে, ও খুব ভালো অ্যাক্ট্রেস অবভিয়াসলি, ও সেটা সত্যি কথা, এমনি কাজ করতে ভালো লাগছে ওর সঙ্গে, প্রথম কাজ ভালো কাজ করছে, ভালো কো অ্যাক্ট্রেস, আমি বেশি কথা বলি না ওর সাথে, মানে সিন থাকলে তখনই কথা বলার সুযোগ হয়, যেটুকু কথা বলেছি ওইটুকু শান্তশিষ্ট ভালো ঠিকঠাক মেয়ে, ভালো অ্যাক্ট্রেস আর কি, ভালো অ্যাক্ট্রেস, সেফ সাইড খেলছে শুধু, না আমার সবাইকে ভালো মনে হয় সত্যি কথা বলতে কি, মানে আমাকে আমাকে ছাড়া আমাকে ছাড়া সবাইকে মনে হয় ভালো ঠিকঠাক করছে, না 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 এরকম। আচ্ছা একটা জিজ্ঞেস করি যে দুজনেরই তো অনস্ক্রিন প্রথম কাজ, কিন্তু দুজন দুজনে এর আগে কাজ করেছো, দুজন দুজনের কাজ দেখা হয়েছে?
আমিও রিলস দেখেছি অনেক, ও ডান্সের রিলস দেখেছি, ও ছাদে ডান্স করতে দেখেছি সেটা। না একবার ওর আমার সঙ্গে কাজ করার কথা হয়েছিল তো আগে সিরিয়ালে, তো তখন আমি কিছুদিন ওকে দেখেছিলাম যে কেমন যে কাজ মানে কার সাথে কাজ করবো। আমি খুব একটা কিছু দেখিনি, আমি একটা জায়গায় একটা ছোট একটা ইভেন্টে ওর সাথে কাজ হয়েছিল, তো তখন ওই টুকটাক যা কথা হয়েছিল দ্যাটস ইট, ওই 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 ওইখানে আমার ওখানেই পজ হয়ে গেছে। একই জায়গায় কাজ করতাম একই সঙ্গে, মানে ইরাবতী করতাম ও তখন সাজেরবাতি করতো একই ফ্লোরে, আমরা তো এখানেই কাজ করতাম, তো তবুও আমাকে দেখেনি। না দেখিনি, না না দেখিনি না, সেটা আমার মানে দেখিনি, মানে দেখিনি আর সেটা না লক্ষ্য করিনি, লক্ষ্য করিনি, কেন ওদের এদিকে ফ্লোর ছিল আর আমাদের ওদিকে ছিল, মানে অনেক ডিস্টেন্স ছিল, দেখবো না কেন। না ও হিরো হিরো অ্যাটিটিউড দেখায়নি, ও প্রথম থেকে ঢুকেই নার্ভাস ছিল এগুলো। আমি ঠিক আছে, হ্যাঁ চাপ নেই, চিন্তা কিসের, সব পার হয়ে যাবে। না আমি সবসময় নার্ভাস থাকি সত্যি কথা, আমার মনে হয় প্রথম দিন সেটে ঢুকে সে আগে ইরাবতী চুপ কথার কথা মনে পড়ে যে কতটা পারবো কতটা পারবো না, সত্যি ভয় থাকে এখনো মনে হয়। এই আমি একটা জিনিস বলতে চাই, এই ভয়টা থাকলেই সেই মানুষটা আর্টিস্ট একদম, সেটা জানি না কিন্তু ভয় করে, সত্যি ভয় করে, মানে মুখটা ডিপ 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 করতে থাকে। এর সাথে ছাড়া বাকিদের সঙ্গে কতটা জেলা হলো, কতটা বন্ডিং হলো? বাকিদের সাথে আমার খুবই ভালো, মানে রঙ্গনের বাবা যে হয় অরিন্দমদা, তার সাথে আমার খুব ভালো বন্ডিং, ঠিক আছে। আমি গিয়ে একে একটা হাগ করে নিই, ঠিক আছে। আর যারা যারা আছে মানে সৌমিলি মানে রূপসাদী আমাদের, তার সাথেও ভালো, ঋষিকা বা আমার বোন বাদামি, আমার মা মল্লিকা, দি সবার সাথে, সবার সাথে আমাদের খুব ভালো বন্ডিং, মানে হয়তো প্রতিদিন দেখা হতে পারে না তাদের সাথে কিন্তু ভালো। তা গল্পে এখন টুইস্ট কি আসছে সেটা বলো। আরে চলে আসো একদম, গল্পের টুইস্ট সাংঘাতিক, একে ছাড়া চলবেই না, জীবন একেবারে দুর্বিষহ করে তুলেছো। দেখো ইন্টারভিউর মাঝেও হাজির, হ্যাঁ শান্তিতে থাকতে দিচ্ছি। আমার বলল ইন্টারভিউ শুরু হয়ে গেছে, চেয়ার বাড়ি দেওয়া হয়েছিল কি আমার বলে, একদম আমার বলে দিল যে তুতের ইন্টারভিউ হচ্ছে, একদম তুতের কাছে গিয়ে বসবে, আমি একদম সোজা তুতের কাছে চলে এসেছি। মানে ইন্টারভিউ তো শান্তি দেবে না ওকে, না সাহস, দেখো রঙ্গনের সামনে বসে আছে কিন্তু কি বলবে, ভাসুর ভাসুর তো হয় তাই তো, জন্ম আমার জান কুরবান। ও এত মানে, হ্যাঁ সত্যি মানে অফ স্ক্রিন অন স্ক্রিন মানে দুটো কথাই বলছি, মানে ইরাবতী চুপ কথা মানে ও ছিল, তো আমাকে ভীষণভাবে হেল্প করতো, তখন আমি সেম নার্ভাস থাকতাম, কিচ্ছু বুঝতে পারতাম না কোন দিকে যেতে হবে কোন দিকে যেতে হবে না, কিচ্ছু বুঝতে পারতাম না, আমাকে মনে আছে পিছন দিকে টিপে টিপে এদিকে যা ওদিকে যা, তো ভীষণভাবে ও অফ স্ক্রিন আমার খুব ভালো বন্ধু, মানে আমার যদি বন্ধু থাকে ইন্ডাস্ট্রিতে তাহলে রাজীব কিন্তু আমার সব থেকে ভালো বন্ধু। আমি ভাইকে ভালোবাসি, আমার এই বদমাইশিটা আমার বউ জানে আর তুতে জানে আর কেউ জানে না, তুতে আপ্রাণ চেষ্টা করছে বোঝাবার কিন্তু বুঝে উঠতে পারছে, সেই জন্য স্ত্রীর উপর অভিমান চলছে। আমি ওকে টিভিতে দেখেছিলাম, আমরা এখানে যখন আমাদের কোনো শুটিং হয় আমি তো দেখি, মানে ওকে রিহার্সাল লাগে না, মানে ও একদম টেক করে আর আমরা হা করে দেখি, মানে এতটাই ও গড গিফটেড ট্যালেন্ট, অ্যাক্টিং হিসেবে তো কিছু বলার নেই, খুবই ভালো আর ফোকাস যেটা সব থেকে ভালো লাগে, আর আমাদের সাথে একসাথেই খাওয়া দাওয়া করি, একসাথেই আড্ডা মারি, একসাথেই আমরা হই হই করি, আর অফ স্ক্রিন আর অন স্ক্রিন আমরা জাস্ট অপোজিট, তাই তো একদম। কিন্তু একটা কথা বলতে চাই, রাজীবদার সাথেও আমার বন্ডিং এতটা ভালো তাই জন্য হয়তো স্ক্রিনে সেটা ফুটে ওঠে, মানে সেটা আমরা নেগেটিভ প্লে করছি বা পজিটিভ প্লে করছি দ্যাট ডাজেন্ট ম্যাটার, এই যে একটা ডায়লগ বলা সেখানে স্টপ হলো, আরেকজনের যে ধরা, ওই টাইমিংগুলো ম্যাচ না করলে বা আমি এটা করছি তুই এটা করে নে, আমি এই জিনিসটা করলাম তাহলে তুই কী করবি দেখে নে, এই জিনিসটা এই বন্ডিংটা না থাকলে কিন্তু এই জিনিসগুলো হয় না। আসলে অনেক কিছু স্ক্রিপ্টের বাইরেও আমরা করি না, সেটা আমরা ঠিক করে নিই, এটা বেটার লাগছে এটা বেটার, তুমি বলো বলে আমরা ঠিক করে করি, হ্যাঁ। আর সব থেকে ভালো লাগছে এই যে তুতের গ্রাফটা আস্তে আস্তে বাড়ছে ক্রমশ, সেইটা একটা আমাদের কাছে মানে ভালোবাসা, মানে দর্শকদের জন্যই সেটা হচ্ছে, মানে
আস্তে আস্তে গ্রাফটা যে উঠছে, মানে ফিঙ্গার্স ক্রসড অন স্ক্রিন, ও কিভাবে তোমাকে ধরবে, তুমি কিভাবে ওকে ফাঁসাবে, এটা দেখতে কিন্তু দর্শক ভীষণ ভালো। আমার চেঞ্জেসটা তো ওই আনলো, মানে হুইল চেয়ার থেকে এখন ক্রাচে, সেটা তো ওর জন্যই হলো। এবং সামনে অনেক চমক আছে, একটা বড় ফ্যাশন শো করবে ও, সেখানেও সামনে কি আছে একটু শুনি। বড় একটা ফ্যাশন শো করতে চলেছে, সেখানে আমি আর আমার বউ পেছন দিয়ে কিছু একটা করার চেষ্টা করব, দেখা যাক কতটা আমরা সাকসেসফুল হই। তার জন্য তো চোখ রাখতে হবে টিভির পর্দায়। আচ্ছা, অনেকদিন পর আবার নেগেটিভ না তোমার? অনেকদিন পর না, লাস্ট আমি ইরাবতীর পরে আমি পরপর করেছি, মানে কৃষ্ণকলি নেগেটিভ, গ্রামের রানী বিনা মাঝখানে, হ্যাঁ হ্যাঁ, বৌমা এক ঘরে পজিটিভ ছিলাম, তারপরে আবার নেগেটিভ। নেগেটিভ করতে ভালোই লাগে, চ্যালেঞ্জিং বেশ মজাই লাগে। আরফিনকে একটাই জিজ্ঞেস করবো, ওকে পজিটিভ না নেগেটিভ ছুটতে দেখতে ভালো লাগে? পজিটিভ, পজিটিভ। আচ্ছা, ওকে এরকমই শান্ত গো? ও শান্ত, এটা ঠিক, ও শান্ত। ও যারা ওর খুব ক্লোজ তাদের সাথে একটু খোলে, একটু ইয়ার্কি ফাজলামো মারে, আমার সাথে খুবই ইয়ার্কি মারে, কিন্তু হ্যাঁ এমনি শান্ত। যাক, শেষ করবো গল্পে তো টুইস্ট, আর দর্শকদের প্রচুর ভালোবাসা সেটাই দরকার, কারণ ধারাবাহিকে একটা হচ্ছে সব থেকে বড় কথা জুটি হিট করা, যেটা তোমাদের মানে সার্থক, দুজনের জনপ্রিয় জুটি হয়ে গেছো। সিরিয়ালটাও মানে ধারাবাহিকটা দর্শকের মন ছুঁয়েছে, কি বলবে বলো আগামী দিনে টুইস্ট নিয়ে, ওকে বলবো আমি? সবাই দেখতে থাকুন তুতে, যেভাবে ভালোবাসছেন সেভাবে ভালোবাসতে থাকুন। জোর করে কোনো দিনই দেখতে বলিনি প্রথম থেকেই, জোর করে দেখবেন না, যদি ভালো লাগে তবেই দেখবেন, আশা করি ভালো লাগবে। এতদিন যখন ভালো লেগেছে এখনও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের দুজনের রোমান্টিক সিনও তো দেখতে চাইছে? রোমান্টিক সিন তো খুব করছে, রোমান্টিক সিন ওদের খুব ভালো, মানে ওদের কেমিস্ট্রিটা এত ভালো, অন স্ক্রিন অফ স্ক্রিন এত ভালো বন্ডিং, তাই জন্য আস্তে আস্তে যত দিন যাচ্ছে রোমান্টিক সিনগুলো দর্শক খুব এনজয় করছে। যখন কমেন্ট সেকশনে পড়ি ভালো লাগে যে তুতের সাথে রঙ্গনের রোমান্টিক সিন ভালো লাগছে আমাদের, আমাদেরও ভালো লাগে। তাই আগামী দিনে আরও অনেক চমক আছে, সবে তো বিয়ে হলো। আমি কি বলবো, আমি বলবো যে ও তো জোর করেনি, কিন্তু আমি জোর করছি না, কিন্তু আবদার করছি, প্লিজ 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 তোমাদের আরও ভালোবাসা চাই, তুতের জন্য আরও ভালোবাসা চাই, তোমাদের কাছে তো ভরে ভরে ভালোবাসা দাও, যাতে তোমাদেরকে আমরা আরও ভালোবাসা ফিরিয়ে দিতে পারি। এটাই বলবো, সাতটার সময় তুতে দেখুন, তাহলে টিআরপিটা বাড়বে। হটস্টারে পরের দিন রিপিটটা দেখবেন, কিন্তু সাতটার সময় ভুলবেন না তুতেটা টিভিতে দেখবেন, তাহলে আমাদের টিআরপিটা বাড়বে, তাহলে সিরিয়ালটা চলবে। যেহেতু আপনারা আমাদের এত ভালোবাসছেন, আরও দিন আরও মাস আরও বছরের পর বছর যাতে দেখতে পান, তাই জন্যই বলছি সাতটার সময় তুতে দেখুন, টিভিতে দেখবেন, প্লিজ প্লিজ। একদমই তাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।